এই ঘটনা ব্যাখ্যা করার কিছু নেই। বাইরে থেকে লোক এলে যদি কেউ অশান্তি করার মানসিকতা রাখে তাহলে অশান্তি হবেই। এলাকার লোক শান্তি চায়, এলাকার লোক উন্নয়নের পক্ষে চায়, এলাকার লোক মোদিজির পাশে থাকতে চায়, এটা কেউ বিঘ্নিত করলে অশান্তি হবে। জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন যে এগুলো হামলা করার চেষ্টা হচ্ছে, চক্রান্ত করে পরিকল্পনা করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে হামলা করার চেষ্টা হচ্ছে, এটা কি কীভাবে ব্যাখ্যা করবেন? তার মানে উনি এটা অ্যাডমিট করছেন যে ইলেকশনের প্রাককালে দিলীপবাবুর ওপর যে হামলা হয়েছিল, বাবুল সুপ্রিয়র ওপর যে হামলা হয়েছিল, মুকুল রায়ের ওপর যে হামলা হয়েছিল সেটাও ওনাদের কারণ নেতৃত্ব হয়েছিল, উনি এটা অ্যাডমিট করলেন। মদন মিত্র পাল্টা জয় হিন্দ বলেছেন, এটা কি আপনারা বলতে পারেন? আমরাও তো জয় হিন্দ বলি না, বলার তো কিছু নেই। বলছি যে লাঠি চার্জটা কি হয়, পুলিশের যে লাঠি চার্জ মানে বিনা প্ররোচনার লাঠি চার্জ, এটা কি কিভাবে বলবো? এটা তো কোনো পুলিশ এখন দলবাসে পরিণত হয়ে গেছে, তারা ভুলে গেছে তাদের নিরপেক্ষ থাকা উচিত, মানুষের পক্ষে থাকা উচিত, তারা এটা ভুলে গেছে। কর্মীদের দাবি যে তোমার যে দলীয় কার্যালয় সেটাকে তৃণমূল দখল করতে চাইছে, সেটা তারা প্রতিবাদ জানিয়েছিল, এটা কি? আমাদের কার্যালয় আমরা ঠিক করব কোন দলের কাছে থাকবে, আমাদের কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে, তারা মানুষের সঙ্গে নিয়ে কনফিডেন্স দিয়ে সব কাজ করে। অনাস্থানার তো ব্যাপার এখন নেই, কেননা আমাদের চেয়ারম্যান সহ প্রায় 18 থেকে 19 জন কাউন্সিলরই বিজেপিতে জয়েন করেছে, তো অনাস্থানার তো ব্যাপার নেই। তাহলে কাস্তাপাড়া পুরসভা কীভাবে তাহলে রংটা বদলাবে? অটোমেটিক্যালি বদলে গেলে, চেয়ারম্যান চেঞ্জ হলেন নিজে এবং সঙ্গে সঙ্গে কাউন্সিলরের মেজরিটিও বিজেপিতে চলে গেল, তাহলে এখানে অনাস্থানার ব্যাপার নেই। সুধাবাবু চেয়ারম্যান থাকবেন, পুরসভা এইভাবেই কাজ করবে, একদম। এবং পরবর্তীকালে যদি কোনো চেঞ্জ হয়, এই চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কোনো চেঞ্জের ব্যাপার আসবে, সেটা আমাদের যে রাজ্য নেতৃত্ব দিলীপবাবুরা আছেন তারা ঠিক করে দেবেন সেই অনুযায়ী হবে। জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করছেন যে ওনাদের অফিস তৃণমূলের অফিস বিজেপি দখল করে নিচ্ছে, আপনারা দখল করে নিচ্ছে, উনি স্পেসিফিকভাবে কোন কোন অফিস ওনাদের আছে, তার ট্যাক্স, তার লাইটের বিল, ফোনের বিল এবং দলিলের খসড়া দিক, আমি কথা দিচ্ছি তাদের যদি কোনো অফিস থাকে আমি নিশ্চয়ই আমাদের কর্মীদের বলবো এবং আমি নিজে থেকে সে অফিস তাদেরকে দিয়ে দেবো। 14 তারিখ মমতা ব্যানার্জি আসছেন এইখানে, কি বলবো? জয় শ্রীরাম। আমি কাউকে কিছু বলবো না, গণতন্ত্র প্রেমী দেশে যে কেউ যেখানে যেতেই পারে, তিনি আছেন তার ব্যক্তিগত ব্যাপার, তিনি তার কর্মসূচি পালন করবেন। হ্যাঁ, আমার জানা নেই আইনের কোন পাতায় কোন অধ্যায়ে কি লেখা আছে, জয়শ্রীরাম বলে যে বলাটা অনৈতিক বা দেশদ্রোহিতার কারণে আমি জানা নেই। সেরকম কিছু বলছি না, কিন্তু আমি নিজের কথা বলছি, আমি সব জায়গাতে জয়শ্রীরাম বলছি, এখনো বলবো না। এরকম যদি বলতে থাকেন তাহলে তো একের পর এক অ্যারেস্ট হবে, এক সময় ব্যানই করে দেওয়া হবে, এটা হতে পারে? ভারতের গণতন্ত্র কি পশ্চিমবাংলার জন্য আলাদা হবে? আচ্ছা, হালিশহর পুরসভাটা তো তুমি